আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, কিন্তু 27 তারিখ থেকে কিছু জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা হচ্ছে মেনলি আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলাতে 27 তারিখ খুব হালকা বৃষ্টি হতে পারে। আমি আবারও বলছি যে 27 তারিখ পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, কিন্তু তার প্রবাবিলিটি খুব কম। বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হবে 28 এবং 29, এবং এই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে একটু বেশি হবে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 এবং 29। বাকি যে জেলা দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্ক। এবার ভোরের দিকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাতের তাপমাত্রা কিন্তু আগামী 3 দিনে গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এবং বেড়ে যে জায়গাটায় পৌঁছাবে তারপরে আগামী 2-3 দিনে, তারপরে কোনো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই, অর্থাৎ বাড়াটা কিন্তু 3 দিন বাদে আর কমবে না। ফলে যেটা বেড়ে থাকবে সেটা 3 দিন বাদে আরও যে 2-5 দিনের যেটা, সেই টেম্পারেচারটাই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 28 এবং 29, এই 2 দিন প্রায় সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝে শুধু আমাদের যে প্রথম 2 দিন অর্থাৎ 28-29-এর আগে, সেক্ষেত্রে শুধু দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ে, বাকি জেলা ড্রাই। আর 28 এবং 29 উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এবং পরবর্তী ক্ষেত্রে 3 দিন বাদে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ বাড়াটা আর কিন্তু সেই সময় আগামী 2 দিনেও কমবে না।